এরপর ডিবিসি চ্যানেলে আরেকটা নতুন জিনিস দেখতে পারলাম, সেটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর কোনো এক ডিপার্টমেন্টের, আমি জানি না। সো তার ভিডিওটা আমরা একটু দেখি। যারা এডিটর আছেন তাদের দেখা উচিত যে কারা এগুলো করছেন। এবং এই যে আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। তো আপনারা দেখতে পারলেন উনি বলতেছে যে সালাম আলাইকুম, এবং এটাই নাকি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ছোটবেলায় তিনি সালাম আলাইকুম বলতেন, এখন অনেক বড় হয়ে গিয়েছেন, প্রফেসর হয়ে গিয়েছেন, এখন তার কাউকে সালাম দেন না হয়তো, তো ছোটবেলায় দিতেন সালাম আলাইকুম বলে। বাট সালাম আলাইকুম এটা আসলে ইসলামের কোনো ওয়ার্ড না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিন্তু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এটাই। এবং আপনি যে সালাম কি এটা জানেন না সেটা আপনি নিজেই প্রমাণ করলেন। এবং এখানে আরেকটা বড় ভুল আপনি যেটা করেছেন সেটা হচ্ছে এর মধ্যে আপনি রাজনীতিকে টেনে এনেছেন, যেটার কোনো দরকারই ছিল না। শুধু শুধু রাজনীতি টেনে এনে আপনি বরং আরো আওয়ামী লীগকে ছোট করেছেন। কিভাবে? আরে সালামের জবাব দেন আগে, আসসালামু আলাইকুম। আরে সালামের জবাব দেন আগে, আসসালামু আলাইকুম। আরে সালামের জবাব দেন আগে, আসসালামু আলাইকুম। আরে সিনছেন নি, সিনছেন নি। আরে আয় তো নোয়াখালিয়া, হ্যাঁ আর বাড়ি নোয়াখালী। তো এই ব্যাপারটিকে আপনি এখন কিসের সাথে মূল্যায়ন করবেন? উবাইদুল কাদের সাহেব তিনিও বললেন আসসালামু আলাইকুম, তো উনিও কি ষড়যন্ত্রের শিকার? আপনি এই ব্যাপারটিকে ঠিক কীভাবে মূল্যায়ন করবেন, কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? আমি এই প্রশ্ন রাখতে যাচ্ছি ঢাকা ভার্সিটির এই প্রফেসরের কাছে। আপনি যখন বললেন সালাম আলাইকুম এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, বাট এটা আসলে ইসলামে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। রাসূল সাল্লাম শিখিয়েছেন আসসালামু আলাইকুম, এবং আপনি বলতেছেন এটা শিখিয়েছে বিএনপি জামাত। তাহলে আপনি কি করলেন? বিএনপি জামাত তারা সঠিকটাই শিখিয়েছে এটাই তো বোঝালেন, এবং প্রক্ষান্তরে আপনি আওয়ামী লীগকে ছোটো করলেন। একটা জিনিস মাথায় রাখা জরুরি, প্রতিটা দলে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব দলেই কিন্তু ধর্মভীরু মানুষ রয়েছে। এবং আপনি যদি লতিফ সিদ্দিকীর কথা চিন্তা করেন, উনি একটা সময়ে হজকে নিয়ে কিন্তু বাজে কটূক্তি করার কারণে তার কিন্তু মন্ত্রিত্বই বাতিল হয়ে যায়। আপনার এই কথাগুলো যখন সেই মানুষগুলো দেখবে তাদের প্রতিক্রিয়া কী হবে সেটাও একটা ভাববার বিষয়। সো এই ধরনের রাজনীতির মধ্যে ধর্ম এসব করার তো দরকার ছিল না, এবং আপনি একটা ভুল জিনিসকে রিপ্রেজেন্ট করতেছেন এবং সেটাকে রাজনীতির সাথে মিশিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলতেছেন। সো ইটস ভেরি ডেঞ্জারাস আমি মনে করি, যেটা আসলে আপনার একদমই উচিত হয়নি। হ্যাঁ, ইসলাম সম্বন্ধে আগে জ্ঞান অর্জন করা উচিত, কোনো একটা জিনিস বলার আগে কিছু একটা মুখ দিয়ে বলে দিলেন, আপনার সেই ভিডিও হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে এবং সেটা সম্পর্কে একটা মিসকনসেপশন আপনি পাবলিকের মধ্যে ছড়িয়ে দিবেন, সেটা একটা ক্রাইম। এবং এরপরে আপনি আরও কী বলেছেন সেটা সম্পর্কে আমরা একটু দেখব। কিংবা আল্লাহ হাফেজ, যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ, এটা আল্লাহ হাফেজ, এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে এবং ধানমন্ডি এলাকায়, গুলশান এলাকায়। এখানে উনি বললেন যে আল্লাহ হাফেজ এই কথাটা, এটাও নাকি একটা ক্রাইম, এটা ঠিক বলা ঠিক না। খোদা হাফেজ এটা তিনি ছোটবেলায় বলতেন, এখন আল্লাহ হাফেজ বলতেছে, এটাও নাকি ঠিক না। মানে আমি বুঝি না, মানে হোয়াট ইজ দিস, আল্লাহ হাফেজ কেন বলা যাবে না? আল্লাহর নিজের নাম আল্লাহ, সেটা কেন বলা যাবে না? সেখানে খুদা হাফেজ আপনার বলতে হবে, আল্লাহ হাফেজ বললে সমস্যা কী? এটাও মানে এটার মধ্যে আপনি রাজনীতি খুঁজে পাচ্ছেন ভাই, মানে আমার মাথা ঘুরতেছে এগুলো কথা শুনে। মানে এই ধরনের লোকজন কীভাবে এত বড় বড় পদে যায় আমি বুঝি না, মানে ইটস কোয়াইট, আমার মাথা ঢুকে না এইসব। কথা হচ্ছে খোদা হাফেজ এই ওয়ার্ডটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে। খোদা এই শব্দে আল্লাহকে ডাকা যাবে কি না, এটা নিয়ে যদি আপনি গুগলেও সার্চ করেন যে খোদা নামে আল্লাহকে ডাকা যাবে কি না, দেখবেন যে অনেক মতভেদ রয়েছে। কারণ খোদা শব্দটা কারো কারো মতে যে পারস্য বা অন্য কোনো একটা দেশে একটা দেবতাকে খোদা নামে ডাকা হতো, ওইখান থেকে খোদা শব্দটার মানে আমদানি হয়েছে। এজন্য অনেক আলেম বলেছেন যে খোদা নামে আল্লাহকে ডাকা যাবে না, এবং খোদা এই নামটা, আল্লাহর যে 99টা নাম রয়েছে এই নামের মধ্যে খোদা বলতে কোনো নাম নেই। সো এই নামে এজন্য ডাকা যাবে না অনেকে বলেছেন। তো বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত রয়েছে এবং অনেকে বলেছেন যে না ডাকা যাবে, সমস্যা নেই, কারণ খোদা মানে হচ্ছে যে নিজেই নিজেকে তৈরি করে বা নিজে নিজেই হয়েছে এরকম কিছু। সো এটার মধ্যে কন্ট্রোভার্সি রয়েছে, বরং আল্লাহ নাম এটা আল্লাহ নিজের দেওয়া নাম, কোরআনে এসেছে এই নাম, এই নামে ডাকাটা আরও সুন্দর। সো সেটা না বলে আপনি বলতেছেন খোদা হাফেজ বলতে হবে, আল্লাহ হাফেজ বলাটা এটার মধ্যে রাজনীতি ঢুকাচ্ছেন। তাহলে এই সমস্ত করে আপনি তো ধর্মকেও ছোটো করতেছেন,
আপনি আওয়ামী লীগকেও ছোট করতেছেন, সব কিছুকে ছোট করতেছেন, এবং আপনি এটাও ভুলে গিয়েছেন যে লতিফ সিদ্দিকী হজ নিয়ে মানে বাজে মন্তব্য করার কারণে তার যে মন্ত্রিত্ব বাতিল হয়ে গিয়েছিল। তো সবগুলো জিনিসই মাথায় রাখা জরুরি, এবং যখন আপনার এই ভিডিওগুলো প্রশাসনের লোকজন দেখবে, তাদের মধ্যে যারা অনেক ধর্মভীরু রয়েছে, তখন আপনার এই ভিডিও দেখে তাদের কী মন্তব্য হয় সেটা হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। যারা ইসলাম ধর্মের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে কথা বলতেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এবং কেন তারা এগুলো করতেছে সেটাও আসলে একদম প্রপার জবাবদিহিত করা উচিত যে কেন এগুলো করতেছে, এবং সেটা যদি ইচ্ছাকৃতভাবে করে সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা রাখা উচিত। আরেকটা কথা একদম না বললেই নয়, সেটা হলো যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে বা ইসলাম নিয়ে ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করার চেষ্টা করে, তাদের ইসলাম সম্বন্ধে ম্যাক্সিমাম নলেজ তো দূরের কথা, মিনিমাম নলেজও নাই, এবং তারা আরবি পড়তে পারে কিনা আমি সেটাও জানি না, এবং ইসলাম সম্বন্ধে কোনো ধরনের ভালো কনসেপশন ক্লিয়ার আছে কিনা আমি সেটাও জানি না, বাট তারা এমন একটা অ্যাটিচিউড শো করে যে তারা সবই জানে, সবই বুঝে, তাদেরকে নতুন করে বোঝানোর কিছুই নাই, তারা এতই বুঝে যায় ইসলাম সম্পর্কে, তারা সব ভুল ধারণাই এখন মানে অহরহ টিভিতে সব জায়গায় বলে বেড়াচ্ছে অনেকে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, ইসলামের চাইতে একটা ভালো বিধান এনে দেখান, ইসলামের চাইতে একটা ভালো বিধান, সেটা হতে পারে সমাজের যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে ইসলামের চাইতে একটা ভালো বিধান আপনি পারলে এনে দেখান। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আপনি কখনো পারবেন না। আজকের ভিডিও পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।